চিকিৎসার গাফিলতিতে শিশুকন্যার মৃত্যুর অভিযোগ নদিয়া জেলার কৃষ্ণনগর সদর হাসপাতালের বিরুদ্ধে। জানা গিয়েছে মৃত শিশুকন্যার নাম অত্রিকা চক্রবর্তী। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার সকাল 11টা নাগাদ সদর হাসপাতালের আউটডোর বিভাগের ডাক্তার সুজয় সাহার কাছে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ওই শিশুকন্যাকে। তিনি শিশুটিকে জেলা সদর হাসপাতালের মাতৃমা বিভাগে ভর্তি করতে বলেন। এরপর চিকিৎসা চলাকালীন আনুমানিক রাত 10টা নাগাদ মৃত্যু হয় ওই 9 মাসের শিশুকন্যাটির। শিশুটির পরিবারের অভিযোগ, হাসপাতালে যথাযথ চিকিৎসা পরিষেবা পায়নি শিশুটি। ঘটনা ঘটেছে সকালবেলা, মেয়েটা মানে কাল রাতে জ্বর হয়েছিল, ডাক্তার দেখানো হয়েছিল, জ্বর কমেছিল, সকালে আবার জ্বর, ডাক্তারবাবুকে দেখানো হয়। ডাক্তারবাবু তখন বলছে এসে একটা হসপিটাল নিতে হবে। কোন ডাক্তারকে দেখেছিল? আমাদের ওই কী নাম, সুজা সাহা। উনি কোথায় দেখিয়েছিলেন? কোন এবি স্কুলের মোড়ে ওনার যে চেম্বার। আচ্ছা, ওখানে উনি কোথায় ভর্তি করতে বলেছে? উনি সদরে ভর্তি করতে বলেছে। আচ্ছা, কিছু না, জ্বর, বুকে ওনার বলে বুকে ঠান্ডা আছে, আপনি ভর্তি করেন, ঠিক হয়ে যাবে। এখানে ভর্তি করেছে, আমরা 9টার সময় দেখে গেলাম বাচ্চা মায়ের দুধ খাচ্ছে। তো অসুস্থ বাচ্চা নিশ্চয়ই মায়ের দুধ খাবে না। 9টা বলতে সকাল রাত্রির 9টা। আচ্ছা, আমরা রাত্রি 9টা দেখে গেলাম, আমরা একটু খাওয়া দাওয়া করে আসি, আস্তে আস্তে এখানে এসে দেখি বুকের মধ্যে পাঞ্চ করছে। তখন আমরা দেখি ওর হাত নীল হয়ে গেছে, পায়ের তলে নীল হয়ে গেছে। আমরা পায়ের তলে হাত দিই, হাত দিয়ে দেখি ঠান্ডা, হাতে হাত দিয়ে দেখি নীল, পায়ের তলে নীল। উনি তখনও আমাদের সামনে, আমরা আসার সাথে সাথে উনি চেষ্টা করেছে, তার আগে উনি কোনো কিছু চেষ্টা করেন। উনি তারপরে বলেছে 5 ঘন্টা আগে নাকি উনি ডেথ ডিক্লেয়ার করার পরে উনি 5 ঘন্টা আগে রেফার করেছে। সেটা ডেথ হওয়ার পরে আমাদের বলেছে তার পেপার সাথে দেখাতে পারেনি। দেন ওনাদের এখানে একজন বলল 9:40 সময় উনি বলেছে খুব সিরিয়াস। এদিকে উনি বলছেন 5 ঘন্টা আগে ট্রান্সফার করা হয়েছে, মানে এখান থেকে খুব এমার্জেন্সি ট্রান্সফার করা হয়েছে। আর এদিকে 9টা, আমরা পেশেন্টের বাড়ির লোককেও কিছু জানি না, 5 ঘন্টা আগে রেফার করেছি। এদিকে আপনার ডকুমেন্টসে রয়েছে 9:30 উনি সিরিয়াস দেখিয়েছে, পেশেন্ট অবস্থা খুব সিরিয়াস। তাহলে ইনি কি ডাক্তারবাবু? আপনার কার উপর বিশ্বাস করছি? ডাক্তারকে আপনারা যখন কিছু বলছেন, ডাক্তার কি বলছে? ডাক্তারের কোনো কথাটা চুপ না? আপনারা কি কিছু দেখাতে চেয়ে দেখতে চেয়েছেন? আমরা প্রেসক্রিপশনটা দেখতে চেয়েছি, আপনি কি ট্রিটমেন্ট করেছেন সেটা দেখতে চেয়েছি, আমাদের একটি বারের জন্য সেটা দেখাচ্ছি। টোটাল হসপিটালে গাফিলতি, কেউ কোনো ট্রিটমেন্ট করে না। আপনারা এখানে আছেন, দেখুন এতগুলো পেশেন্ট আছে, এখনও অবধি আজকে 2.5 ঘন্টা হয়ে গেল, কেউ কোথাও গিয়েছে? এতগুলো পেশেন্ট রয়েছে, প্রত্যেকে ডাক্তার নার্স সবার উপর দোষ দিচ্ছে। ওখান থেকে শুরু করে সবাইকে আমি জানাচ্ছি, লোকাল থানা থেকে শুরু করে যারা যারা আছে, আমাদের স্বাস্থ্যভবন রয়েছে, আমাদের লোকাল সিএমওইস যারা আছে, সবাইকে আমি জানাচ্ছি, সবার কাছে হাত জোর করে বলছি এর যেন বিট হয়, এবং আমার ভাইজির মতো আর কোনো বাচ্চা যেন এইভাবে বিনা ট্রিটমেন্টে মারা না যায়। ডাক্তার এবং নার্সদের সহযোগিতার অভাবে মৃত্যু হয় তার। এরপরে জেলা সদর হাসপাতালের মাতৃমা চাইল্ড কেয়ারের মধ্যে তুমুল হট্টগোল শুরু হয়। যদিও শিশুটির সম্পূর্ণ চিকিৎসা হয়েছে বলে দাবি করেছেন কর্তব্যরত চিকিৎসক সুজয় চক্রবর্তী, পুরো ঘটনার তদন্তে নেমেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। এখানে সুজয় সাহার কাছে আমরা দেখালাম যে উনি বললেন ব্লাড টেস্ট করতে হবে, এক্সরে করতে হবে, আর হচ্ছে কটা নাগাদ? 10:30 নাগাদ মারা গেছে। আপনি কি হন? এই যখন গেলাম তখন এগুলো কিচ্ছু
নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।